আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমাদের ষাটতম সেশান আমরা ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট নিয়ে ডিসকাশন করছি আজ আমাদের ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটের পঞ্চম সেশান আজ আমরা আলোচনা করব ব্যবসায়ী এবং যোগানদারের মধ্যে পার্থক্য কী ভ্যাট ব্যবস্থাপনায় বিশেষ করে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থাপনায় যোগানদার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং ব্যবসায়ী এবং যোগানদার এ দুটো বিষয় কনফিউশন তৈরি করে মাঠ পর্যায়ে যথেষ্ট কনফিউশন সৃষ্টি হয় এ দুটো বিষয় ডিল করার জন্যে বিশেষ করে উৎসে কর্তন করার ক্ষেত্রে যথেষ্ট কনফিউশন তৈরি হয় এ দুটো বিষয় জানার দরকার হয় ভ্যাট ব্যবস্থাপনায় বেশ কয়েকটা অ্যাক্টর বা সত্তা রয়েছে হ্যাঁ যারা সরবরাহ প্রদান করে তারা হলো তারা হলো উৎপাদনকারী সেবা প্রদানকারী ব্যবসায়ী ট্রেডার যোগানদার আমদানিকারক রপ্তানিকারক এরা হল ভ্যাট সিস্টেমে অ্যাক্টর বা সত্তা আমি আবার আবার বলি উৎপাদনকারী ম্যানুফ্যাকচারার ব্যবসায়ী ট্রেডার যোগানদার প্রকিউরমেন্ট প্রোভাইডার সেবা প্রদানকারী সার্ভিস সেন্ডার আমদানিকারক ইম্পোর্টার রপ্তানিকারক এক্সপোর্টার উৎসে কর্তন করার সময় এটা জানা খুব দরকার হয় যে সরবরাহকারী আমদানিকারক নাকি উৎপাদনকারী নাকি ব্যবসায়ী নাকি যোগান্দার যোগানদার আমরা যখন ট্রেড ডিসকাশন ট্রেড ট্রেডভ্যাট যখন আমাদের সামনে আসে তখনও এ বিষয়টা আমাদের বোঝার দরকার হয় যে সরবরাহকারী যোগান্দার নাকি সরবরাহকারী ব্যবসায়ী যোগান্দার এবং ব্যবসায়ী এ দুটোরই সুনির্দিষ্ট সংজ্ঞা আছে তো আমরা আমরা এখন সেই সংজ্ঞা ডিসকাশন করব না আমরা সংজ্ঞা বর্ণনাও করব না আপনারা যারা ভ্যাট ব্যবস্থার সাথে আছেন আপনারা জানেন ব্যবসায়ের সংজ্ঞা আছে তৃতীয় তফশিলের একেবারে শেষে আর যোগান্দারের সংজ্ঞা আছে একটা এসআরওতে সার্ভিসের সংজ্ঞাগুলোর একটা এস আছে সেই এসআরওতে যোগানদারের সংজ্ঞা আছে আমরা এই সংজ্ঞার অর্থ কী সেটা খুব সহজভাবে দর্শকদের বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমার উদ্দেশ্যই হলো যে সহজভাবে বিষয়সমূহ দর্শকদেরকে বোঝানো ট্রেড আর ব্যবসায়ী ব্যবসায়ী হল যিনি কোনো পণ্য কিনে আবার বিক্রি করে দেন যেভাবে কিনেন সেভাবেই বিক্রি করেন এর উপরে কোনো কাজ করেন না কোনো কাজ না করে কোনো পণ্য যেভাবে কেনেন সেইভাবে বিক্রি করে করে দেওয়াকে ব্যবসায়ী কার্যক্রম বলে ট্রেডিং বলে আর যোগানদার হলো যোগানদারও পণ্য কিনে বিক্রি করে কিন্তু যোগানদারের বিক্রির স্টাইল একটু আলাদা যোগানদার কিনে নিয়ে এসে কিনে বহন করে নিয়ে এসে কোনো টেন্ডার বা ওয়ার্ক অর্ডার এগেনস্টে উচ্ছে কর্তনকারী সত্তার কাছে কিনে নিয়ে এসে সরবরাহ করে দেয় এই হলো যোগানদার আমরা এর আগে আলোচনা করেছি যে যোগানদার হলো সেবা যোগানদার হলো সেবার সরবরাহ আর ট্রেডার পণ্য সরবরাহ করে ট্রেডার সরবরাহ করে পণ্য আর যোগানদার সরবরাহ করে সেবা প্রকিউরমেন্ট প্রোভাইডার সেবা সেবাটা হলো পণ্য এক জায়গা থেকে কিনে বহন করে নিয়ে আর এক জায়গায় সরবরাহ করা এটা হলো যোগানদার সেবা তো আমরা এই ট্রেডিং ট্রেডার এবং যোগানদারের যে মূল পার্থক্য সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম সংজ্ঞার যে অর্থ সেটা বোঝানোর চেষ্টা করলাম যে ট্রেডার ব্যবসায়ী যেভাবে কিনে সেভাবেই বিক্রি করে পণ্যের আকৃতি প্রকৃতি বৈশিষ্ট্য গুণগত মানের কোনো পরিবর্তন করে না যেভাবে কিনে সেভাবেই বিক্রি করে দেয় আর যোগানদার যোগানদার কিনে নিয়ে সে টেন্ডার বা কার্যাদেশ কার্যাদেশের বিপরীতে উৎসেক কর্তনকারী সত্তার কাছে সরবরাহ করে ভ্যাট ব্যবস্থাপনায় আমাদের দেশের ভ্যাট ব্যবস্থাপনায় কোনো সরবরাহ ট্রেডার্স প্রদান করেছে নাকি যোগানদার প্রদান করেছে এটা জানা খুব দরকার হয় সরবরাহ আরও একটু ব্রডলি বলতে গেলে এটা উৎপাদনকারী প্রদান করেছে নাকি আমদানিকারক প্রদান করেছে সেটা জানারও দরকার হয় এগুলো জানতে হলে মূলত ডকুমেন্টেশন থেকে জানতে হয় আর আর সরবরাহকারীর স্থান নিবন্ধিত স্থান পরিদর্শন করে জানতে হয় সেটা সব শেষে ডকুমেন্টস প্রথম ডকুমেন্টস কি ডকুমেন্টস দেখতে হয় প্রথম দেখতে হবে তার ট্রেড লাইসেন্স তার ট্রেড লাইসেন্সে লেখা থাকে তিনি আমদানিকারক নাকি রপ্তানিকারক নাকি উৎপাদনকারী নাকি সেবা প্রদানকারী নাকি যোগানদার নাকি ট্রেডার ব্যবসায়ী এটা প্রথম প্রথম ডকুমেন্ট হচ্ছে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সে লেখা থাকে তারপরে তারপরে ভ্যাটের রেজিস্ট্রেশন বিআইএন বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার সেখানেও লেখা থাকে তারপরে তার যে তার যে নিজস্ব ডকুমেন্ট টেন্ডার ডকুমেন্ট প্যাড সেখানে লেখা থাকে যদি সরবরাহকারী যদি কোনো লিমিটেড কোম্পানি হয় তাহলে তার মেমোরান্ডামে লেখা থাকে বিভিন্ন জায়গায় ডকুমেন্টেশানে লেখা থাকে যে সরবরাহকারী সরবরাহকারী কি উৎপাদনকারী নাকি ট্রেডার ব্যবসায়ী নাকি কি যোগানদার নাকি প্রকিউরমেন্ট প্রোভাইডার নাকি সরি প্রকিউরমেন্ট প্রোভাইডার এবং যোগানদার একই জিনিস নাকি আমদানিকারক নাকি রপ্তানিকারক এটা ডকুমেন্ট ডকুমেন্টে লেখা থাকে এরপর প্রয়োজন হলে প্রয়োজন হলে নিবন্ধিত স্থান ভিজিট করতে হবে ভিজিট করে নিশ্চিত হতে হবে যে সরবরাহকারী কি তার স্ট্যাটাস কি। এখন আসুন আমরা আজকের যে মূল আলোচনা সেটা হলো এই যোগানদার এবং ট্রেডার এটা কিভাবে চেনা যায় পার্থক্য কি আমি কয়েকটা পার্থক্য এখন আলোচনা করব এই পার্থক্যগুলো আমি যখন উৎসেকর্তন ডিসকাশন করেছিলাম তখনও আমি এই পার্থক্যগুলো আলোচনা করেছিলাম এখন যেহেতু আমি এই ট্রেড ভ্যাট আলোচনা করছি ব্যবসায় পর্যায়ের ভ্যাট এখানেও এই জিনিসটা ইম্পর্ট্যান্ট এবং আমি আপনাদেরকে বলেছি যে আমি একটা বিষয় বিভিন্ন প্রেক্ষিতে আমি বারবার নিয়ে আসব বারবার আলোচনা করব এই বারবার শুনতে শুনতে তা বিভিন্ন প্রেক্ষিতে বারবার শুনতে শুনতে তা দর্শকদের ব্রেনের মধ্যে ঢুকে যাবে আমি আমি এটা আমার বিশ্বাস যোগানদার এবং ট্রেডার এর প্রথম পার্থক্য হলো অনেকগুলো পার্থক্য আছে একটা পার্থক্য হলো ট্রেডারের একটা সুনির্দিষ্ট স্থাপনা থাকে তার একটা দোকান থাকে তার একটা জায়গা থাকে তার একটা সাইনবোর্ড থাকে তার কিছু ম্যান পাওয়ার থাকে তার অফিসের ভেতরে এস্টাবলিশমেন্ট থাকে হয়তো টেলিফোন লাইন থাকে হয়তো গ্যাস লাইন থাকে বিদ্যুৎ লাইন থাকে এই তার একটা কিছু থাকে একটা বড় দোকান বলেন একটা ছোটো দোকান বলেন একটা ডিপার্টমেন্টাল স্টোর বলেন একটা সুপার শপ বলেন একটা জেনারেল স্টোর বলেন এদের নির্দিষ্ট স্থাপনা থাকে যোগানদারের সাধারণত নির্দিষ্ট কোনো স্থাপনা থাকে না যোগানদার সাধারণত একটা ঠিকানায় একটা ঠিকানা ব্যবহার করে করে ট্রেড লাইসেন্স বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ভ্যাটের রেজিস্ট্রেশন টি আইন এগুলো নিয়ে থাকে হয়তো সেই সেই রেজিস্ট্রার ঠিকানায় হয়তো তার কিছুই নেই হয়তো বা সেটা তার বাসার ঠিকানা বা কোনো বন্ধুর ঠিকানা বা অন্য কোনো ঠিকানা তো ব্যবসায়ীর সুনির্দিষ্ট স্থাপনা থাকে যোগানদারের সাধারণত এরকম কোনো স্থাপনা থাকে না খুব বড়ো যোগানদার হলে সাপ্লায়ার যদি খুব বড় সাপ্লায়ার হয় তখন তার একটা অফিস থাকে ম্যান থাকে তো এই হলো প্রথম পার্থক্য দ্বিতীয় পার্থক্য হল ব্যবসায়ী ট্রেডার কিনে সে মজুদ করে রাখে মজুদ করে সেখান থেকে বিক্রি করে আমরা জানি একটা ডিপার্টমেন্টাল স্টোর একটা জেনারেল স্টোর একটা পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা কমিশন এজেন্ট ডিলার ডিস্ট্রিবিউটর যারা ট্রেডার তারা কিনে নিয়ে এসে বা পণ্য নিয়ে এসে তার স্থানে মজুদ করে রাখে এখান থেকে বিক্রি করে যোগান্দার কখনো কোনো কোনো জিনিস কিনে মজুদ করে রাখে না যোগান্দার যোগানদারকে বলা হয় যে আগে আগে বিক্রি করে পরে কিনে যোগান্দার কোনো উচ্ছে কর্তনকারীর কাছে টেন্ডার বা কার্য কার্যাদেশের মাধ্যমে আগে পণ্যটা বিক্রি করে নাই বিক্রি করার পরে তারপরে সেই পণ্যটা কিনতে যায় কিনে নিয়ে এসে সরাসরি উচ্ছে কর্তনের কাছে সরবরাহ দিয়ে দেয় এই হলো ব্যবসায়ী এবং যোগানদারের আর একটা পার্থক্য ব্যবসায়ী এবং যোগানদারের আর একটা পার্থক্য হলো। ব্যবসায়ী সব ধরনের ক্রেতার কাছে বিক্রি করে একটা ডিপার্টমেন্টাল স্টোর বা একটা জেনারেল স্টোর বা একটা পাইকারি বিক্রেতা বা একটা খুচরা বিক্রেতা তার কাছে যে যায় তার কাছেই বিক্রি করে এক পিসও বিক্রি করে দশ পিসও বিক্রি করে পঞ্চাশ পিসও বিক্রি করে যে যায় তার কাছেই বিক্রি করে কিন্তু যোগানদার এরকম না যোগানদার যোগানদার টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে ধরেন কোনো একটা টেন্ডারে একশো পিস সাপ্লাই দিতে হবে যোগানদার ঠিক একশো পিস ক্রয় করে একশো পিস ক্রয় করে এই টেন্ডারে এগেন্স্ট সাপ্লাই দিয়ে দেয় যোগানদার কারোর কাছে এক পিস দুই পিস বিক্রি করে না ব্যবসায়ী ব্যবসায়ী সব টেন্ডারে অংশগ্রহণ করে না সাধারণত ওই ব্যবসায়ীর কাছে যে পণ্য মজুত থাকে বা যে পণ্যের কারবার করেন বা যে পণ্য খুব দ্রুত তিনি সরবরাহ দিতে পারবেন সেই সেই পণ্যের টেন্ডারে ব্যবসায়ী অংশগ্রহণ করেন কিন্তু যোগানদার যোগানদার সব টেন্ডারে অংশগ্রহণ করেন যা তার কাছে কোনো দিন যে যে কাজ তিনি করেন নাই সে কাজে অংশগ্রহণ করে তিনি অংশগ্রহণ করার আগে তিনি যাচাই বাছাই করে দেখেন যে এটা পাওয়ার পরে তিনি সরবরাহ দিতে পারবেন কিনা এটা কোথায় পাওয়া যায় কোথা থেকে কিনে এনে সরবরাহ দিতে হয় এই জিনিসগুলো তিনি বিচার বিশ্লেষণ করেন তো প্রিয় দর্শক আজ আমাদের বিষয় ছিল আমাদের মূল বিষয় হচ্ছে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট আলোচনা করতে যে আমরা আজ আমরা আলোচনা করলাম যে ব্যবসায়ী এবং যোগানদারের মধ্যে মূল পার্থক্য কি। তো আমি আশা করি আমি আশা করি আমি বেশ কয়েকটা পার্থক্য ডিসকাশন করেছি এগুলো একেবারে মাঠ পর্যায় থেকে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে এগুলো নেয়া এগুলো আইনকানুন বিধিবিধানের মধ্যে এই এত বিস্তারিত পাওয়া যাবে না এগুলো মাঠ পর্যায় দেখে সংগ্রহ করা হয়েছে বিষয়সমূহ বোঝার জন্যে তো আমি আশা করি আমার আলোচনা যারা শুনছেন প্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাপনায় ব্যবসায়ী কাকে বলে আর যোগানদার কাকে বলে ব্যবসায়ী এবং যোগানদারের মধ্যে মূল পার্থক্যগুলো কি। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে এই ব্যবসায়ী এবং যোগানদারের যে ভ্যাট ট্রিটমেন্ট সেটা আপনি বুঝতে পারবেন কখন উচ্ছে কর্তন করতে হবে কখন উচ্ছে কর্তন করতে হবে না এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকতে হলে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন আমরা ব্যবসায় পর্যায়ে আর বেশি আলোচনা করব না আর দুই একটা সেশান আমি ব্যবসায় পর্যায়ে করব এর মধ্যে প্রশ্নোত্তর নিয়ে কিছু ডিসকাশান করব সাধারণ প্রশ্নোত্তর নিয়ে ডিসকাশান ব্যবসায় ব্যবসায়ী পর্যায়ে প্রশ্নোত্তর নিয়ে আমি কয়েকটা সেশান করব তো আমরা ব্যবসায় পর্যায়ে প্রায় শেষে চলে এসেছি এরপরে আমরা আস্তে আস্তে অন্য স্টেশনে যাবো তো প্রিয় দর্শক অনুগ্রহ করে আপনারা কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে কোশ্চেন করবেন আমি এখন ইউটিউব চ্যানেল কমেন্টসে যে কোশ্চেনগুলো আসে আমি সে কোশ্চেনগুলো খুব যত্নের সাথে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং কোশ্চেনগুলোর উপরে আমি ভিডিও নির্মাণ করছি আমি আশা করি এভাবে প্রচুর কোশ্চেনের আমি রিপ্লাই দিব আর এই কোশ্চেনগুলোর ভিডিও যারা দেখবেন আশা করি আমাদের বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা সম্পর্কে তাদের ভালো ধারণা হবে তো প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি আমাদের সাথে থাকুন অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ